পান আর ময়লা গ্লাস ধুতে বের হয়ে পটুয়াখালীর কলাপাড়া থেকে 25 বছর আগে হারিয়ে যায় 6 বছরের শিশু শাহানারা। সেই শাহানারা ভাগ্যের জোরে নিজ গ্রামেই ঝিনুক চাষ শিখতে এসে পেয়েছেন পরিবারের খোঁজ। বৃহস্পতিবার 24 আগস্ট বিকেলে কলাপাড়া উপজেলার ধুলাসার এলাকায় মায়ের সঙ্গে দেখা হয় তার। 25 বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়ে খুশি মা শিরিন বেগমও। কেমনে বুঝুন যে মেয়ে আপনার? তার গানে শিরনু কাছে ঠেঙ্গে পুরা দাগ আছে। হারান গেছিল কিভাবে? হারান গেছে কলাপাড়া বাসায় দিয়েছিলাম 300 পান একটা জেলার দিতে গেছে আসরের সময়। এই জায়গায় গনে লঞ্চে চড়ে বরিশাল গেছে। বরিশাল গেছে আর এক মহিলা রাতে পড়ছে সে নিয়ে ইতি দিয়েছে। এদিন খানায় দিয়েছে। আমরা খোঁজাখুঁজি করেন নাই? করে পরে খোঁজাখুঁজি করছি। আমি আবার সেই জায়গায় গেছি রাজীব ভান্ডারের বাসায় দিছি। কইতে আছে কোথায় গেছে আসরের কালে 300 পান একটা গেলার দিতে গেছে। আমরা তার নিখোঁজ পাইলাম না। শাহানারা উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের বাসিন্দা মৃত আলী হোসেনের মেয়ে। তিনি বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। তার 13 বছরের একটি কন্যা এবং 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সবশেষ 1 মাস আগে শাহানারা মৎস্য বিভাগের একটি ট্রেনিংয়ে আসেন নিজ গ্রামে, কিন্তু তখনও তিনি জানতেন না এটাই তার জন্মস্থান। তবে তার সন্দেহ হচ্ছিল গ্রামটির মেঠো পথ দেখে। কেন যেন তার মনে হচ্ছিল গ্রামটি তার পরিচিত লাগছে। এক পর্যায়ে গ্রামের স্থানীয় বাসিন্দা সুজন নামে এক যুবকের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছান তিনি। আসছি বরিশাল থেকে এখানে ট্রেনিং। ট্রেনিং আমি আগে কলাপাড়া ট্রেনিং করছি। করার পর সেদিনই একই দিনে আমি এখানেও ট্রেনিং দিছি। তারপর আমি আসছি ট্রেনিংয়ে, কিন্তু আমার এই রাস্তাঘাট দেখে খুবই চেনা। কিন্তু আমি যে ট্রেনিং দিব না কি করবো আমি সেটাই তো কইতে পারি না। আমি চুপচাপ ওইখানে বসিয়ে দিই, সবাই প্রশ্ন করছে বাইরে, কিন্তু আমি কোনো মাছের বিষয়ে কোনো প্রশ্ন করিনি। তার তো সেও দেখছে যে আমি ওইখানে বসিয়ে রয়েছি। তারপর আমি আর এখানে অনেক মানুষজন ছিল, তাদের সাথে কিছু শেয়ার আর কি করিনি। আমি ওই ঘর থেকে সুজন ভাইয়ের ঘর থেকে পানি টেনে খাই, আমরা সোজা গাড়িতে চলে গেছি। বাসায় যাই রাত্রির 8-9টায় যাই পুষছি আমরা বরিশাল। তারপর আর আব্বু ভাত খাইতে কয়, আমি খাই না, মানে মনটা এদিক নিয়ে খারাপ আর কি। তারপর আর আব্বু জিজ্ঞেস করছে যে কি হয়েছে। আমি কই তুমি তো বলছিলা যে আমার বাপ মার খোঁজ খবর পাইলে আমার নিয়ে যাবা, কিন্তু আমার তো মনে হইতে যে আমি খোঁজ মনে পাইছি কিছু না। কিভাবে যে আমার ওই রাস্তাঘাট খুব ইচ্ছে না, আমার ওইখানেই যাইতে মনে চায় এখন। তারপরে সুজন ভাই বললে যে তা আপনারা সময় সুযোগ কইরা আসবেন, আসে আমি এই এলাকা টেলাকা সব ঘুরে টুরে দেখাবো যদি আপনাদের কিছু মনে পড়ে। তারপরে সুজন ভাইয়ের মাধ্যমে আমরা তার বাসায় আসছি। ওঠার পর সুজন ভাই আমার কোনো জায়গা নাই যে বাদ দিছে আমার লইয়া ঘোরা। তারপরে রাত্রিরে কালকে পরশু রাত্রিরে ফোন আইছে সুজন ভাইয়ের কাছে যে এরকম দুজন লোক পাওয়া গেছে, তাদেরই মেয়ে হারান গেছে। কার সঠিক এটা তো বলতাম না, কারণ আমরা এই মেয়েটার সাথে দেখা করতে চাই। তারপর আমরা ওনাদের সাথে দেখা করতে গেছি, কিন্তু ওনারা দেখার পরে আমি চিনছি যিনি আমার মা, আমারই চেহারা সাইট, আমার বন্ধুর লোক আমার চেহারা সাইট আছে, ওই যে আমার ভাই। তানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত, বিএসটিআই অনুমোদিত, নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল। ওই সুপনে ফোন দিয়েছিল। ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়ে বলছে যে একটা মাইকে তো আমাকে হাতে পড়ছে, আমি কে আর সঠিক আমরা তো জানি না। হ্যারবার ওই মেকার, ওই জাব্বির ফরিদ মেকার, হে ফোন দিয়েছে আমার ছোট বোলার কাছে। হে এনে ফোন দিয়েছে আর হেই পুলো আবার আমার এই বোনার কাছে দিছে যে এই এই পালা। এখন আমরা আমার নাকি আর আল্লাহ পাক জানে, যাই তো একটু দেখা লাগে। হ্যারবার তো গেছি আল্লাহর নাম লইয়া, আল্লাহ আমারে মিলাই দিছে। আমার চেন্নুক না থাকলে তো আমি কোথায় হারে পাইতাম না। আমার চেন্নুকে চেন্নু করে গেছে বরিশাল। প্রথম ছিলাম সেফু বরিশাল আমতলাম, তারপর সেখানে কোনো কাজ বাজ নেই, খাওয়ানোর ঘুমানো। তারপর ডিসি নিজে দেখে বলছে যে এই মেয়েকে অমুক জায়গা দাও, কালিজিরে মরে সামাজিক প্রতিবন্ধী, ওইখানে দিয়ে দিছে। ওইখানেই আমি লেখাপড়াও করছি আর ওই সেলাই কাজ বাজ শেখাটা কামাল হয়েছে। তারপর আমার সারা পাগো খুবই ভালো বিশ্বাসী লোক হয়েছে আমি। তারপর তারা ডিসির মাধ্যমে আমার বিয়ের সাথে দিয়ে দিয়েছে সেখান থেকে। কিন্তু এখনও বর্তমান আমি সেখানে কোনো আবদার লইয়ে গেলে আমার আবদার খুবই পূর্ণ করে।
এখন বর্তমান শাহনারা জানান পথারিয়ে বরগুনা থেকে বরিশালে আসলে তাকে উদ্ধার করে বরিশালের সেফ হোমে রাখেন তৎকালীন জেলা প্রশাসক পরবর্তীতে বিবাহের উপযুক্ত হলে ১৬ বছর আগে শাহনারাকে বিয়ে দেন বরিশালের জেলা প্রশাসক এরপর থেকেই বরিশালের রহমতপুর এলাকার মানিককাঠি গ্রামে বসবাস করে আসছেন শাহনারা ও তার পরিবার সাব্বির খান বিএইচএস টিভি বরিশাল